আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিজিক্সের চতুর্থ অধ্যায়, অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তি অধ্যায়টি নিয়ে। আজকে আমি মূলত তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করব এবং তোমরা যে অঙ্কগুলো বা যে ম্যাথগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসে এবং যে নিয়মগুলো পারলে তোমাকে কেউ কখনো আটকাতে পারবে না, সেই সকল টপিক্সের ম্যাথগুলো নিয়ে আজকে এসেছি। তো তোমরা যদি প্রথম থেকে একটু কষ্ট করে লাস্ট পর্যন্ত খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে যে তোমার ইম্প্রুভমেন্টটা এই অধ্যায়ের জন্য কতটুকু হয়েছে। তো কথা আর না বাড়াই শুরু করি। তো দেখো, প্রথমে এই অধ্যায়ের জন্য আমার এই কয়েকটা সূত্র খুব ভালো করে, বা এখানেও আমি এখানেও কয়েকটা লিখেছি, এখানেও কয়েকটা লিখেছি, এগুলো খুব মনোযোগ করে আমার মনে রাখা দরকার। এখানে দেখো, এখানে আমরা বলছি কাজ। কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। কাজকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। তাহলে কাজ ডাব্লিউ সমান হচ্ছে আমার এফ আর এস। তাহলে কাজ ডাব্লিউ সমান আমার হচ্ছে এফ এস। এবং আমরা এখানে বলতে পারি ডাব্লিউ সমান বলতে পারি আমরা এম এ এস বা এম জি এস। এটা হচ্ছে আমার যখন একটা কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতায় থাকে তখন আমরা এই সূত্রটা ইউজ করি। আর এখানে যখন আমরা স্প্রিং বা কোনো ধরো এমন কোনো বস্তু থাকে, এমন যখন কোনো বস্তু থাকে সেখানে যখন আমার এখানে যখন আমার থিটার মান থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করি যে এফ এক্স কস থিটা। ওকে, এরপর দেখো, এরপরে আমরা এসকে বলতে পারি যে এক্স কস থিটা, আমরা এটা নির্ণয় করতে পারি। আর হচ্ছে ইকে বা টি, আমরা তোমরা যখন লিখবে তখন তোমরা ইকেও ইউজ করতে পারো, আবার অনেকে টিও ইউজ করতে পারে। অর্থাৎ ইকে আর টি হচ্ছে আমার গতিশক্তি। ওকে, তো আমার ইকে আর টি হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ওকে, এরপর হচ্ছে আমার ইপি বা ভি, এটাকে আমরা বলতে পারি এম জি এইচ, এটা হচ্ছে আমার বিভব শক্তি। ওকে, এরপর হচ্ছে আমার ভি, ভি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। বা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে, আমাদের এইটাই লাগবে। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পি, পি হচ্ছে আমার ক্ষমতা। পিকে আমরা প্রকাশ করতে পারি ডাব্লিউ ভাগ টি। ওকে, তো ডাব্লিউ সমান আমরা এখানে কী পড়েছি? এম জি এইচ। তো এখানে আমরা এম জি এইচ ইউজ করতে পারি, এম জি এইচ ভাগ টি। এরপরে এই দুইটা তো আমাদের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে আমার কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আমার ইটার চিহ্ন, কিছুটা দেখতে ছোটো হাতের এন এর মতো। এটা হচ্ছে আমার পি আউট ভাগ পি ইন ইনটু 100%। এখানে কিন্তু আমরা অবশ্যই 100%টা ইউজ করব। পি আউট দ্বারা বোঝাচ্ছে আমার লভ্য কার্যকর ক্ষমতা, পি আউট দ্বারা আমার বোঝাচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা, আর পি ইন দ্বারা বোঝাচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। ওকে, তো এই হলো আমাদের সকল সূত্র। এরপর দেখো, আমরা ঝটপট ম্যাথ শুরু করে ফেলি। তো এখানে দেখো, এখানে বলেছে যে কোনো একটি বস্তুর ওপর 20 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির 5 মিটার সরণ হলো, কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি আগে বলেছি যেটা যেটা অর্থাৎ যে যে ইনফরমেশন আমার দেওয়া থাকবে সেটা আমরা প্রথমে লিখে ফেলবো। অর্থাৎ আমরা এখানে বলবো যে 20 নিউটন। তো আমরা এটা বলকে কী দ্বারা প্রকাশ করি? বলকে আমরা প্রকাশ করি এফ দ্বারা। তো বল এফ সমান 20 নিউটন। এরপর দেখো, প্রয়োগ করায় বস্তুটি 5 মিটার সরণ হলো। সরণ বলতে কি? আমার একটা বস্তু এখান থেকে এখানে আমার চলে গেছে, তাহলে এটা হচ্ছে আমার সরণ। আর সরণকে আমরা প্রকাশ করি এস দ্বারা, এস সমান 5 মিটার। তাহলে বলেছে কি, বস্তুটির কাজের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমাকে ডাব্লিউ বের করতে হবে। আর খুব সহজে আমরা জানি যে ডাব্লিউ সমান এফ এস। সো এখানে আমরা নামলো 100 জুল, আর কাজের একক হচ্ছে আমার জুল। তো এই তো, খুব ইজি অঙ্কর কোনো ব্যাপারই না, আমরা খুব সহজে অঙ্কটা করে ফেললাম। তো এরপরে আমরা আস্তে আস্তে একটু কঠিন দিকে যাই, ঠিক আছে। তো এরপরের ম্যাথটা দেখে নাও। এখানে বলেছে যে 50 কেজি ভরের একটি বালক 20 সেন্টিমিটার, ভালো করে দেখো এখানে কিন্তু দেওয়া আছে 20 সেন্টিমিটার, উঁচু 50টি সিঁড়ি বেয়ে একটি দালানের ছাদে উঠল।
বালকটির কাজের পরিমাণ নির্ণয় করো, ওকে? তো এখন দেখো আমার কী কী ইনফরমেশন দেওয়া আছে। ভর দেওয়া আছে 50 কেজি, লিখে ফেললাম। এইটা যেহেতু আমাকে বলেছে যে কোনো একটা ছাদ, তাহলে ছাদ নিশ্চয়ই উপরের দিকে হবে, তাহলে এখানে আমার উচ্চতা হবে। এর জন্য আমরা অভিকর্ষ স্তরণ তো অবশ্যই থাকবে, যেহেতু আমার উচ্চতা বলা হয়েছে, তাই অভিকর্ষ স্তরণ সমান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপর আমার উচ্চতা, এখন দেখো উচ্চতার ক্ষেত্রে আমার কী কী ইনফরমেশন দেওয়া আছে। এখানে বলেছে 20 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি, তাহলে একটি সিঁড়ির উচ্চতা দেওয়া আছে আমার 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারকে যদি আমরা মিটার বানাই, তাহলে আমরা কী করব? তাহলে এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তো 100 দ্বারা ভাগ করলে এটা আমার মিটার হয়ে গেল। আর হচ্ছে একটা সিঁড়ির উচ্চতা যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে 50টি সিঁড়ির উচ্চতা অবশ্যই 50 × 20, এর জন্য আমরা 50 গুণ করে ফেলেছি, আর এটাই হচ্ছে আমাদের উচ্চতা, ওকে? তো এরপর আমরা দেখো এম পেলাম, জি পেলাম, এইচ পেলাম, কাজের পরিমাণ, আমাকে ডাব্লিউ বের করতে হবে। তাহলে ডাব্লিউ সমান আমরা কি জানি? ডাব্লিউ সমান আমরা জানি এম জি এইচ। সো আমরা সূত্র ফেলে দিলাম, অঙ্ক ওকে, কোনো প্রবলেমই নেই, আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু, এখানে কি বলেছে দেখো, একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি বলের দিকে, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হলো, অর্থাৎ ধরো একটা বস্তু, এই বস্তুটার উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করলা, তাহলে বস্তুটা বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? করে সেটা 5 মিটার দূরত্ব সরে গেল। তাহলে কাজের পরিমাণ অর্থাৎ আমার ডাব্লিউ কী হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে সরণ দেওয়া আছে দেখো, যে 5 মিটার দূরে সরে গেল। তো দূরে সরে যাওয়া মানে কি আমার সরণ হয়েছে? আর যদি সরণ হয় তাহলে আমরা কী দেই? সরণ হলে আমরা দিই এস, তাহলে এস সমান 5 মিটার দিলাম। এরপর দেখো বল, বল এখানে বলাই হয়েছে যে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বল এফ সমান আমার 10 নিউটন। এরপরে দেখো থিটা, অর্থাৎ আমরা বলেছি যে যখন কোনো কোণ হবে, অর্থাৎ কোণ, সেক্ষেত্রে এটাকে আমরা থিটা ইউজ করতে পারি, তাহলে এখানে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমরা কস 60 ডিগ্রি সমান কি? হাফ, আমরা জানি হাফ মানে কি 0.5। আর সূত্রতে আমরা কি দেখেছি? সূত্রতে দেখেছি ডাব্লিউ সমান এফ এস কস থিটা। প্রথমে আলোচনা করেছি যে এই সূত্রটা আমাদের পড়তে হবে এবং এখান থেকে ম্যাথ আসে, তো এই তো এসে গেল এবং ডাব্লিউ সমান আমার হয়ে গেল। তো আমরা আস্তে আস্তে একদম আসল অঙ্কের দিকে চলে যাচ্ছি। এইটা দেখো, এখানে বলেছে যে একটি বৈদ্যুতিক মোটর দ্বারা 1000 লিটার পানি 30 মিটার উচ্চতায় তুলতে 1 মিনিট সময় লাগে। তাহলে মোটরটির ক্ষমতা নির্ণয় করো, ওকে? ক্ষমতা, অর্থাৎ মোটরটার ভিতরে কী পরিমাণ ক্ষমতা রয়েছে, এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তো দেখো আমার এখানে সময় দেওয়া আছে 1 মিনিট। আমরা সকলেই জানি যে যদি মিনিট থাকে সেটাকে সেকেন্ড বানাতে হয়, বানিয়ে ফেলেছি। উচ্চতা দেওয়া আছে আমার 30 মিটার, আমরা লিখে ফেললাম। এরপর আমার ভর রয়েছে কত? ভর রয়েছে 1000 লিটার। আমরা জানি যে কোনো কিছু যদি 1000 লিটার হয়, তাহলে আমরা সেটাকে লিখতে পারি 1000 কেজি, কারণ আমরা বলতে পারি 1 লিটার সমান 1 কেজি। তাহলে আমরা এটাকে 1000 কেজি লিখে ফেললাম। এরপর আমার সূত্র, মোটরটির ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতা আমরা কী দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। তো ক্ষমতা পি সমান এম জি এইচ ভাগ টি, অর্থাৎ হচ্ছে আমার এই সূত্র বসিয়ে দিলাম, আমার ম্যাথ ইজ কমপ্লিট, ওকে? এরপর দেখো কি বলেছে, আমরা কর্মদক্ষতায় কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে ফেললাম। এখানে বলেছে দেখো, একটি ইঞ্জিনের ক্ষমতা যদি 20 কিলোওয়াট হয় এবং ইঞ্জিনটি যদি 25 মিটার উচ্চতার একটি বিল্ডিংয়ের ছাদে 2000 কেজি পানি 1.75 মিনিটে তুলতে পারে, তাহলে কর্মদক্ষতা কত? তাহলে কী দেওয়া আছে দেখো, ইঞ্জিনের ক্ষমতা, অর্থাৎ এটার ভিতরে আমার কী পরিমাণ ক্ষমতা ছিল সেটা আমার দেওয়া আছে, আর এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা প্রকাশ করি পি ইন দ্বারা। তো আমরা লিখে দিলাম যে 20 কিলোওয়াট, এখানে যেহেতু কিলোওয়াটকে আমার ওয়াটে বানাতে হবে, সো আমরা 1000 দ্বারা গুণ করে ফেলেছি। এরপর আমার সময় দেওয়া আছে, সময় যেহেতু আমার মিনিটে দেওয়া আছে, সো এটাকে আমরা খুব সহজে সেকেন্ডে বানিয়ে ফেলতে পারবো। এরপর উচ্চতা দেখো, উচ্চতাও কিন্তু বলা আছে 25 মিটার,
তোমার বলাই আছে, ভর বলা আছে, আমার সবই বলাই আছে। তো এখন আমার কর্মদক্ষতা বের করতে হবে, খুব মনোযোগ দিয়ে বুঝো, আমার কিন্তু এখন কর্মদক্ষতা ইটা বের করতে হবে। আর ইটা যখন আমরা বের করব, তখন উপরে কিন্তু শুনো কি হয়, উপরে পি আউট আর নিচে হয় পি ইন। তাহলে আমরা কিন্তু পিন বের করেছি, তাহলে আমাকে কি পি আউট বের করতে হবে না? এটা ছাড়া কি আমরা অঙ্ক করতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব, আমরা জানি পি আউট সমান এম জি এইচ ভাগ পি, কারণ এটা আমরা সূত্র অলরেডি পড়ে এসেছি। ঠিক আছে, তো আমরা এখানে মান বসিয়ে দিলাম, মান বসে আমার এত ওয়াট হলো। এটা আমরা কিসের মান বের করলাম? এটা আমরা বের করলাম পি আউটের মান। তো এখন আমরা জানি সূত্র দিয়ে কিন্তু বের করে ফেললাম। এখানে কিন্তু অবশ্যই আমার 100%টা দিতে হবে, তাহলে আমাদের এখানেও পার্সেন্ট এসে যাবে। সো আমাদের কর্মদক্ষতা ওকে ডান। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত, আমরা খুব বেসিক নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিও পার্ট টুতে আমরা একদম সৃজনশীল প্রশ্নের ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, আর এগুলোই কিন্তু মূলত সৃজনশীল প্রশ্নের গ বা ঘতে থাকে, এর থেকে কঠিন আসে যেগুলো, সেগুলো আমি এর নেক্সট পার্টে কিন্তু নিয়ে আসব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আসসালামু আলাইকুম।